এই শয়তানের দুনিয়াতে, এই দুনিয়া আসমান জমিন কার? আল্লাহ তো। শয়তানের দুনিয়া বললাম কেন, মানে শয়তানি চক্রে, শয়তানি চক্রে, শয়তানি চক্রেতে, শয়তানি চক্রতে পৃথিবীতে হালাল কাজে মজা কম, হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা খুব বেশি, ঠিক না বেঠি? নিজের স্ত্রী রয়েছে হালাল বস্তু, নিজের স্ত্রী আছে হালাল বস্তু, ওতে আনন্দ পায় না, আর কাজের মেয়েটা ওর পেছনে খালি দৌড়চ্ছে, কাজের মেয়ের পেছনে দৌড়চ্ছে। এই জন্য রসুলুল্লাহ বললেন, এই দুনিয়ার মানুষ, এই পুরুষেরা শোনো, ভালো যদি বাঁচতে হয় তুমি তোমার স্ত্রীকে যত ভালোবাসবে, খাবার আগে তুমি নিজে গালে না তুলে গাল খাবারটা নিয়ে স্ত্রীর গালে তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কোনোদিন তো দেননি, বিয়ের আগে, বিয়ের আগে প্রেমিক প্রেমিকা হোটেলে খেতে গেছে, এক প্লেট চাউমিন, এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছে দুজনে, তবুও মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত, মাল পাঁচ মিনিটে শেষ। এই ভালোবাসা? নবীজি বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীর পিতা মাতার কোনো দিন গালি গালাজ করবে না, হারাম। কি 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 কার কার কার? স্ত্রীর পিতা মাতা কে? শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। এ মা বোনেরা শুনে যান এই কথাগুলো, আল্লাহর নবী বলেন স্ত্রীর পিতা মাতার গালি দেওয়া হারাম, হারাম, হারাম। স্ত্রীর পিতা মাতাকে কোনো দিনে গালি দেওয়া না। এখানে অনেক মানুষ বসে আছে, দেখবেন স্ত্রীর বাম্মাকে গালি দেওয়া, স্ত্রীকে গালি দিয়েছে, সে বেচারা ভুল করেছে, তাকে গালি দিয়েছে, তাকে গালি দিয়ে স্বাদ মেটেনে তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনে গালি দিচ্ছে, তার মরা মাটাকেও গালি দিচ্ছে, ও এখন দাড়ি পেকে গেছে, মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ছে, ঠিক না বেটি? অসুবিধা হচ্ছে? এই আর একটু হবে না, বন্ধ করতে বো, এই দু ঘন্টা বকে ফেলেছি, সব শুরু করলাম দু ঘন্টা হয়ে গেছে। এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর আমি বলিনি, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে, তুমি যেমন খাবার খাবে স্ত্রীকে তেমন খাবার খাওয়াবে, তোমরা যেমন পড়বে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। তা বলে বাবা প্যান্ট গেঞ্জি পরাতে যে উনি, ওটা বলিনি, প্যান্ট গেঞ্জি পরাতে যে উনি, রাগ করো না বা। নবীজি বলেছেন, উক্তুলুল মুজি কবলাল ইজা, কষ্টদায়ক জন্তু কষ্ট দেওয়ার আগেই মেরে ফেলো। বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন। এই জন্য অনুরোধ করে বলছে আল্লাহ রাসূল, বলেছেন তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তুমি যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে, তুমি দামি দামি জামা কাপড় পরেছ আর বউকে একটা কিনে দিয়েছ, মিনু আর অনুসারী বাজারে কেউ নেয় না, চৈত্র মাসে সেল, সেই মাল কিনে দিয়েছে, আর উনি সুন্দর জামা কাপড় পরে আছে। এত সহজ নয়, মনে রাখবেন রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো, এমনকি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা, হকের উপরে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি, জোরে বলুন। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আখিরি জামানায় রসুল বলে গেলেন, স্বামীরা করবে কি বাইরে যত ঝালগুলো এনে, স্ত্রী পরের মেয়ে তার ঘাড়ে ঢালবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীর প্রতি অবিচার করতে যাবেন না। অনেক শাশুড়ি এখানে বসে আছে দেখবেন, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছেন যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এ যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে পড়ে তোরও একদিন আছে, তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন এখানে,
ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে আলাদা খাবার ধান্দা করছে, একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ঘেরে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা থাকলে আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী, ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না। মনে রেখো, মনে রেখো, এখানে অনেক বৌমা আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে গায়ের চামড়াটা একটু সাদা বলে, কি বললাম কি বললাম, গায়ের চামড়াটা সাদা বলে স্বামীকে পাত্তাই দেয় না অনেকে। অনেক নারী আছে এখানে, অনেক নারী আছে স্বামীকে মানেই না, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী, জান্নাতি নারীদের একটু পরিচয় বলুন। কি নারী? জান্নাতি নারীদের পরিচয় বলুন। নারীদের কোন নারীকে আমরা জান্নাতি নারী বলবো? মা বোনেরা শুনে নিন, এই কথাগুলো কালকের গিয়ে প্র্যাকটিক্যাল করবেন। এক নম্বর, নবী বললেন জান্নাতি নারীর প্রথম পরিচয় হলো, জান্নাতি নারীর প্রথম পরিচয় হলো, ওই নারী যখন তার স্বামীর সঙ্গে কথা বলবে, গলার আওয়াজ নিচু করে ভদ্রভাবে বলবে, জোরে বলো। কত নারী আছে দেখবেন, কত স্ত্রী আছে স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন কর্কশ ভাষায় মেজাজ নিয়ে কথা বলে, মেজাজ নিয়ে কর্কশ ভাষায় কথা বলে, আর অন্যের সঙ্গে যখন কথা বলে, অন্যের সঙ্গে যখন কথা বলে তখন মিষ্টি ভাষায় কথা বলি, পাড়ার দেওয়ারদের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায়, পাড়ার দেওয়াররা বলছে ভাবি তোমার গলাটা খুব সুন্দর, ও ভাবি তখন বলছে হ্যাঁ যাই হোক একজন ভালো বললো, তবু তোমার ভাই কোনোদিন বলে না। তা ভাই বলবে কি করে, তুই তো ভাইয়ের সঙ্গে তো কর্কশ ভাষায় কথা বলিস। রাগ করো না বোন আমার, বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর নবী বললেন জান্নাতি নারীর প্রথম পরিচয় হলো ওই নারীটি, যে নারী তার স্বামীর সঙ্গে নরম ভাষায় কথা বলে। দুই নাম্বার হলো, জান্নাতি নারীর পরিচয় হলো যে নারী স্বামীর কথার অবাধ্য হয় না। তিন নাম্বার হলো, ওই নারীটা হলো জান্নাতি যে নারী স্বামী যেটা অপছন্দ করে হকের উপরে, কিসের উপরে, স্বামী যেটা হকের উপরে অপছন্দ করে ও সেটাকে অপছন্দ করবে। চার নাম্বার হলো, জান্নাতি নারীর পরিচয় হলো স্বামী ছাড়া অন্য কারোর কাছে নিজের রূপটাকে দেখাতে চাইবে না। আমার অনেক মা বোন আছে দেখবেন, বাড়িতে যখন থাকেন কাপড়ের ঠিক নেই, চুলের ঠিক নেই, আর ও যখন বাইরে বেরোয় দেখবেন এত সুন্দর মেকআপ করে যায়, এত সুন্দর সেজে যায়, ওই লোকে দেখে বলো অমুকের বউ যাচ্ছে, দেখ কত সুন্দরী। জাহান্নামী নারী খবরদার নয়, অনুরোধ করে বলে যাচ্ছি,